নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি বন্ধুরা আজকের আপনাদের সেই মাসি গাদার ভিডিওটা পুরো এ টু জেড দেখাবো চারা কেনা থেকে শুরু করে সমস্ত ভিডিওটা তো আমি এবছর চারা কালেকশান করেছি অনেক দূর থেকে আমি ঠাকুরপুকুর থাকি আমি চারা কালেকশান করেছি কৃষ্ণনগরে মাধাইবাবুর কাছ থেকে তো আমি চারা কিনে নিয়ে এসেছি ওখান থেকে আমার চারাগুলো যখন বাড়িতে যে পৌঁছালো তখন রাত্রি প্রায় পৌনে এগারোটা বাজে তো চারাগুলো দেখুন থাম পড়ে দিয়েছে ছোট্ট ছোট্ট চারা আমাকে সকালবেলা সেট করে দিয়েছে আমার লোক গেছিলো বিকালবেলায় চারা নিয়েছে রাত্রেবেলায় ফিরেছে তো চারাগুলোকে আমি প্রথমে কি করলাম চারাগুলোকে ধীরে ধীরে প্রত্যেকটা প্যাকেট খুললাম কাগজের যে মুড়ে দিয়েছিলেন উনি তো ওই অবস্থায় এতটা দূর থেকে আসাতে বেশ দু তিনটে চারা ভেঙে গেছে আর প্রত্যেকটা চারাই ঠিক ছিল তো তিরিশটা চারা কিনেছিলাম আমি গাছ করেছি অল্প কিন্তু কিছু চারা অন্য লোককে আমার বন্ধুদের যারা আমার পাশের বাড়ি আছে তাদেরকে দিয়েছিলাম তো বন্ধুরা চারাগুলোকে এইভাবে বালিতে রেখে দেবেন বালিতে রেখে জল দিয়ে রাখবেন মশ্চারটা থাকবে খুব বেশি জল দেবেন না তো এইভাবে পাঁচ ছ দিন রাখার পরে আমি সেকেন্ড পটে গাছগুলোকে বসিয়েছি বসানোর পরে গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এবং যখনই দেড় এরকম এই যে হাইট দেখছেন দু ইঞ্চি আড়াই ইঞ্চির উপরে হয়ে গেছে কোনোটা তিন ইঞ্চি হয়ে গেছে তো দুপাতা তিন পাতা দুটো ব্রাঞ্চ তিনটে ব্রাঞ্চ হওয়ার পরেই আপনারা গাছগুলো কিন্তু পিঞ্চিং করে দেবেন তো আমার সেই সময় বাড়িতে কাজ চলছিলো তো পিঞ্চিং করতে একটু সময় লেগেছিলো এত বড় অবস্থায় পিঞ্চিং করা যাবে না এই গাছটিকে শুধুমাত্র পিঞ্চিং পদ্ধতিতে বড় করা যাবে আর গাছটাতে অসংখ্য ফুল দেবে সেটা ভিডিও শুরুতেই দেখেছেন আর পরে আস্তে আস্তে দেখুন আমি কিভাবে গাছগুলোকে ধীরে ধীরে বড় করেছি সেকেন্ড পটে গাছ রেখেছি সেই একই পদ্ধতিতে বালির ভিতরে বসিয়ে রেখেছি সেকেন্ড পটের খুঁড়িগুলোতে এবং বালিতে জল দিতাম সেই মৎস্যারে গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছিল যখন দেখলাম বাইরের দিকে শিকড় চলে গেছে তখন আমি ওগুলোকে থার্ড পটিং আমি থাম পট থেকে সেকেন্ড পট তারপর থার্ড পটিং তিন ইঞ্চিতে দিয়েছি তিন ইঞ্চিতে দিয়ে দুবার তিনবার পিঞ্চিংও করেছি আমি পিঞ্চিং করছি সেকেন্ড থার্ড পয়টিংয়ে দেওয়ার পরে গাছগুলো যখনই ধরে গেল নতুন পাতা ছাড়লো আমি পিঞ্চিং করে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ফার্স্ট খাবার দিচ্ছি খোলজল গাছগুলো পুরোপুরি বড় করেছি ধীরে ধীরে খোলজল দেওয়ার পরেই গাছে ব্রাঞ্চ ছাড়া শুরু করলো অসংখ্য ব্রাঞ্চ দেখতেই পাচ্ছেন এই গাছটা এইভাবেই ব্রাঞ্চ ছেড়ে ছেড়ে গাছটাকে বড় করতে হবে এবং পিঞ্চিংটা যেভাবে আমরা চন্দ্রমল্লিকার পিঞ্চিং করি ঠিক একই পদ্ধতিতে এই গাছেও পিঞ্চিং করতে হবে পিঞ্চিং যদি আপনি কম করেন তাহলে কিন্তু গাছ লম্বা হয়ে যাবে আর গাছ যদি লম্বা হয়ে যায় গাছ হেলে পড়বে গাছকে টাইট রাখতে গেলে এই গাছকে এই যে এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে গাছকে সাপোর্ট দিতে হবে সাপোর্ট বলতে হয় পাটকাঠি বা কোনো কাঠির সাপোর্ট দিতে হবে ওখান থেকে আমি নিয়ে গেলাম একবারে ফাইনাল পটিংয়ে ফাইনাল পটিংয়ে ওই একইভাবে পিঞ্চিং পদ্ধতিতে গাছকে ধীরে ধীরে বড় করেছি এবং গাছ কিন্তু বেশ ঝোপালো হয়ে গেছে এতটাই ঝোপালো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছে আস্তে আস্তে কুড়িও আসছে একটা দুটো ফুল ফুটছে শুধুমাত্র খোল জল এই গাছকে শুধুমাত্র খোল গাঁদা গাছকে খোল জলটাই দেবেন ইনকা গাদা বলুন এই ধরনের গাঁদা গাছ বলুন যদি খোল জল দিয়ে গাছ বড় করতে পারেন সে গাছ কিন্তু অত্যন্ত ভালো হবে একটু একটু করে গাছ বাড়ছে আর আমি পিঞ্চিং করে যাচ্ছি আমরা যেভাবে চন্দ্রমল্লিকা গাছে রিং পড়াই ঠিক একইভাবে এই গাছেও রিং পড়াতে হবে গাছে যদি রিং না পড়ান তাহলে কিন্তু গাছ হেলে পড়বে আমার যেটা ক্ষতি হয়েছিল সেটা হঠাৎ করে একটা বৃষ্টি হয়েছিলো সেই সময় দাঁড়িয়ে বৃষ্টিতে গাছগুলোর অনেকটাই ক্ষতি হয়েছিল বেশ কিছু ডালও ভেঙে গেছিল তো যে টার্গেট নিয়ে আমি করেছিলাম ততটা সফল না হলেও যতটা সফল আমি হয়েছি তাতে আমি বেশ খুশি তো আপনারাও যখন মাছি গাঁটা করবেন তখন অবশ্যই এই রকমভাবেই ধীরে ধীরে গাছটা করুন এইটুকু জায়গায় একটু রাইট রাত্রিবেলা শট নেওয়া ছিল একটু কালো পরবর্তীকালে পরিষ্কার পিকচার পাবেন তো গাছ দেখতে পাচ্ছেন একদম রেডি ফ্লাওয়ারিং চালু হয়ে গেছে এই গাছ আপনারা লাগাবেন কখন এটা একটা বিষয় আছে এই গাছ লাগাতে হবে আপনাকে আগস্ট মাস পনেরো তারিখ বা ম্যাক্সিমাম ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আপনারা খুব সহজেই দেখুন পিঞ্চিং পদ্ধতি কিন্তু একই যেভাবে পিঞ্চিং আমরা চন্দ্রমূলকে করেছি সেইভাবে এই গাছেও পিঞ্চিং হ্যাঁ যেটা বলছিলাম যদি আপনারা সেপ্টেম্বর শুরু থেকে লাগাতে পারেন তাহলে কিন্তু গাছ অত্যন্ত ভালো হবে যেটা আশা করছেন তার থেকেও ভালো হতে পারে যারা শেষের দিকে গাছ পাবে ধরুন অক্টোবর নভেম্বর তাদের গাছও ভালো হবে কিন্তু পিঞ্চিং কখনো বন্ধ করবেন না পিঞ্চিং বন্ধ করলে গাছটা সেপটাই একদম খারাপ হয়ে যাবে আর আপনারা এই গাছের বীজ সংগ্রহ করে রাখবেন সংগ্রহ করে রাখার পরে আপনারা বাড়িতে চারা ফেললে খুব অনাহাসে সেখান থেকে ভালো চারা পেতে পারেন দেখুন পিঞ্চিং করে করে আমি গাছগুলো কিন্তু যথেষ্ট ঝাড় করেছি এইভাবেই আপনারাও পিঞ্চিং করবেন যদি মনে হচ্ছে হাতে পাচ্ছেন না তাতে যদি একটা পাতা কেটেও যায় তাতেও কোনো অসুবিধা নেই দু ইঞ্চি ব্রাঞ্চ বেড়ালেই পিঞ্চিং মানে দুটো পাতা চারটে পাতা ছাড়তে শুরু করবে তখনও পিঞ্চিং এই গাছের হলুদ ফুলটা একটু আগে হয় আর রেড কালারের যে ফুলটা আমি পরে দেখাবো সেটা কিন্তু একটু পরে হয় আমি এখানে পনেরো দিন অন্তর ডিএপি দিতাম আর দিয়েছি আমি এখানে একবার সুফলা যখন গাছে কুড়ি এসছে তখন একবার সুফলা গাঁদা গাছে কিন্তু অধিক পরিমাণে নাইট্রোজেন দেবেন না সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা কুকড়ে যেতে পারে কুকড়ে গেলেও অসুবিধা নেই আমরা কিন্তু নিয়মিত কীটনাশকটা ব্যবহার করি আমি এই গাদা গাছে আমি কনফিডার ব্যবহার করি কনফিডার ব্যবহার করে খুব ভালো গাছ দিয়েছে একটা গাছেও কোনোভাবে পাতা কুকড়ায়নি প্রত্যেকটা গাছ একদম ফ্রেশ আছে আপনারা গাছ দেখে সেটা অনুমান করতে পারছেন আর যেটা যখনই কুড়ি আসছে তখন কিন্তু আমরা একবার দশ ছাব্বিশ দিচ্ছি আবার পনেরো দিন পরে দিচ্ছি এই গাছকে আমি ইনকা গাঁদা যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে কিন্তু একবার মিক্স খাবার দিয়েছি মিক্স খাবারটা কখনও দিয়েছি যখনই কুড়ি বাসটি হচ্ছে তখনই আমি মিক্স খাবারটা দিয়েছি আর গাছে একটা কুড়ি যখন দেখা দেবে আপনারা ভাবতে পারবেন না কত কুড়ি হতে পারে মাছি মাছিগাদার যে ধরন যেভাবে ফুল হয় সেইভাবে কিন্তু একটা ফুল দেখলে ভাববেন এতগুলো ব্রাঞ্চ কটা ফুল হবে এখানে কিন্তু ফুল একটা গাছে পাঁচশো সাতশোর বেশি হতে পারে আমরা এই ধরনের গাছ একটা যদি ঠিক মতন তৈরি করি তাহলে কিন্তু গাছের হাজারের উপর ফুল পেতে পারি তো আমরা এবার যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কত ইঞ্চি পটে লাগালে গাছটা খুব ভালো হবে সেটা হচ্ছে এই গাছ যদি আপনারা আগস্ট মাসে করতে পারেন তাহলে কিন্তু গাছ আপনারা নিশ্চিন্তে দশ ইঞ্চিতে লাগাবেন কখন দশ ইঞ্চিতে লাগাবেন আপনারা গাছগুলোকে আমি যেভাবে ফার্স্ট পটিং সেকেন্ড পটিং দেখিয়েছি গাছকে রেডি না করে দশ ইঞ্চিতে দেবেন না অত বড় টবে দিলে অনেক সময় জল আমরা যেহেতু জল সেইভাবে মেপে দিই না সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জল বেশি হলে গাছের পক্ষে ক্ষতিকারক গাছে যদি শিকড় খারাপ হয়ে যায় তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে তো যখনই ঠান্ডা পড়ছে তখন কিন্তু জলটা খুব বুঝে দেবেন গাঁদা গাছ আমি আগেও বলেছি প্রচণ্ড জল লাগে কিন্তু যখন ফ্লাওয়ারিং চালু হয়ে যায় ধীরে ধীরে জলটা কম লাগে এত শীত মানে ডিসে ডিসেম্বর মাসেও আমাকে গাছে দুবার করে জল দিতে হয়েছে কারণ দুবার করে জল দেওয়ার কারণ একটাই যে প্রথমেই বলেছিলাম জল প্রচুর লাগে আপনারা একটা কাজ করবেন গাদা গাছে শুধু এই এই গাদা না কোনো গাদা গাছে কোনো সময় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না ফাঙ্গিসাইড কিন্তু গাদা গাছ একদমই সহ্য করতে পারে না তাতে কিন্তু গাছ একদমই খারাপ হয়ে যাবে তো পড়েছিলাম আরও একটা কালার আছে সেগুলো পরে ফুটছে এতটাই ভালো একটা গাছ যেহেতু সবাই সংগ্রহ করতে পারছেন না সব নার্সারিতে অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কারো কাছে যদি গাছ থাকে তার তার থেকে বীজ সংগ্রহ করার বীজ থেকে কিন্তু খুব সহজেই গাঁদা গাছ হতে পারে মাছি গাদা এটা কোনো হাইব্রিডের গাছ না তো সেক্ষেত্রে এই গাছের বীজ আপনারা যদি ধরে রাখেন তাহলে বীজ থেকে চারা করবেন চারা কখন করবেন এটা কিন্তু একটা বড় বিষয় আমরা যদি মাছি গাদার বীজ ধরুন এই ডিসেম্বরে জানুয়ারির ভিতরে গাছের ফুল শেষ হয়ে যাবে তো আমাকে কিন্তু যা শীতটা চলে যাবে আমাকে বর্ষার শুরুতে মানে মে মাসটা কাটবে জুন মাসের কুড়ি তারিখের ভিতরে দানা ফেলতে হবে এই দানা যদি আমরা আরও দেরি করে রেখে দিই তাহলে কিন্তু সেই দানা দিয়ে গাছ করা অসম্ভব হবে আর আপনারা একটা গাছ করতে পারেন গাদা গাছ কিন্তু বারো মাসের গাছ এটা কিন্তু এমনটা না যে একবার করলাম শুকিয়ে গেল মানে আবার গাছ হবে না এই গাছ আপনারা শুরুতেই যদি চারা করে নেন তাহলে কিন্তু সেখান থেকে ফুল পাবেন সেই ফুল থেকে আবার আপনারা গাছ করতে পারবেন তো বর্ষাকালে যদি আপনার কাছে গাছ থাকে সেখান থেকে আপনি সহজে কাটিং করেও চারা করতে পারবেন কাটিং করার পদ্ধতি একদমই সোজা আপনাকে রকম কিচ্ছু ব্যবহার করতে হবে না শুধুমাত্র কাটিংটা করে ভালো করে জলে ধুয়ে বালিতে বসিয়ে দিন কোন বালিতে বসাবেন বাল যে বালিতেই বসান না কেন মোটা দানার বালিতে বসাবেন যেটা আমরা বাড়ির ক্ষেত্রে ব্যবহার করি সেখানে বালিটাকে অন্তত চার থেকে পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিন জল দিয়ে ধুয়ে নিলে ওই বালিতে বসাবেন চারা কাটিং দশ দিনের ভিতর দেখবেন শিকড় বেরিয়ে গেছে রুট চলে আসবে তো সেখান থেকে আপনারা খুব সহজে গাছ করতে পারবেন যদি আগে আপনারা চারা করেন তাহলে সেই পদ্ধতি করবেন এই গাছের কিন্তু একটাই অসুবিধা যদি চন্দ্রমল্লিকার মতন যদি আপনারা রিং না পড়ান তাহলে কিন্তু গাছ হেলে পড়বে কোনোভাবে আটকে রাখা যায় না সারা রাত যদি কুয়াশা পড়ে কোনো দিন রাত্রে বেশি সেক্ষেত্রে দাঁড়িয়েও গাছ কিন্তু একদমই হেলে পড়বে এবং ভেঙেও যেতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন এই এই টিপস অন্য কোনো এক্সট্রা কেয়ারিং বিশেষ কেয়ারিং এই গাছের খুব একটা প্রয়োজন নেই ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গেই গাছে কুড়ি চলে আসবে দেখুন যে আর কালার বলছিলাম এত উজ্জ্বল এত ছোট ফুল কিন্তু উজ্জ্বলতা এতটাই বেশি সেটা আপনারা আমি ক্যামেরাবন্দি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফুলকেই দেখানোর চেষ্টা করছি সব ফুল এখনও ফোটেনি আমার গাছে বেশ কিছু গাছে ফুল ফুটেছে আর দুটো চারটে গাছে এখনও ফুল ফোটেনি তো সেগুলো হয়তো আরেকটু লেটে ফুটবে আমি জানুয়ারির দিকে ফার্স্ট উইক সেকেন্ড উইকে ফুল পাব দেখুন একটা বড় চন্দ্রমল্লিকার সঙ্গে কিন্তু এই গাছটা লড়াই করতে পারে আমি প্রথমেই বলেছিলাম যে অত্যন্ত ভালো একটা গাছ ইনকা গাদা বা আমরা অন্য যে গাদা রক্ত গাদা গোল্ড কয়েন যে যে ভ্যারাইটি করি না কেন এই ভ্যারাইটি কিন্তু আপনারা চেষ্টা করবেন কোনোভাবে কালেকশান করার আমি তো এবছর করেছি আগেও করেছি কিন্তু আমাদের এই লোকালে কোনো নার্সারিতে এই গাদা গাছটা একদমই পাওয়া যায় না পাওয়া যায় না তার একটাই কারণ গাছটার চারাটা বসানোর মানে বীজ ফুটে বেড়ানোর সঙ্গে সঙ্গে এতটাই লম্বা হয়ে যায় তখন কিন্তু গাছগুলোকে নার্সারির মালিকরা ঠিক মতন সংরক্ষণ করে রাখতে পারে না হেলে পড়ে আর উপর দিয়ে গাছে জল একদমই দেবেন না এই গাছে কিন্তু আমি একটা কথা এড়িয়ে গেছিলাম জল দেবেন যখন টবে দেবেন গাছে যদি জল উপর থেকে দিয়েছেন গাছে যদি জল পড়েছে তাহলে কিন্তু ডাল ভেঙে যাবে এটা একদম নিশ্চিত সেটা আমার হাতেও হয়েছে তাই জন্য এই সতর্কতা আপনাদেরকে একটু জানিয়ে দিলাম জল দেওয়ার পদ্ধতি ফুল সানলাইটে থাকবে আর এই রকমভাবে ফুলে ভরে থাকবে উইন্টারের শুরুতে আমাদের যখন ইনকাকাদা ফুটবে ঠিক তার পনেরো থেকে কুড়ি দিন পরেই আপনারা ডিসেম্বরের আট তারিখ দশ তারিখ থেকেই পেয়ে যাবেন এই রকম ভরা ফুল তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো আমি একটা ভিডিও করছি আজকে তিন মাস ধরে ভিডিওটা আমি তৈরি করলাম তো একটা লাইক আমি আশা করি আপনাদের কাছ দিয়ে আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন সব সময় মানে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করা লাইক করা এবং উৎসাহ দেওয়া উৎসাহ অনেকেই দেন সেই উৎসাহর জোরেই কিন্তু আমি আজকের ভিডিওগুলো আপনাদেরকে করছি এবং যেভাবে সহজভাবে দেখুন এত ইজিভাবে গাছ এত ভালো হতে পারে সেটা কিন্তু আমি আবারও একবার প্রমাণ করে দিলাম খুবই সহজ মানে কোনো কিচ্ছু না শুধু পিঞ্চিং পদ্ধতি পিঞ্চিং কোনোভাবে এড়িয়ে যাবেন না মানে সব কিছু এড়িয়ে গেলেও পিঞ্চিং এড়াবেন না খোল জল দেবেন পাঁচ দিন অন্তর আর কিচ্ছু দিতে হবে না দশ থেকে পনেরো দিন অন্তর একবার ডিএপি দেখুন গাছ ভালো হয় কি না যে কোনো গাদা গাছ করুন এইভাবে করুন গাদা গাছকে যদি অধিক পরিমাণে নাইট্রোজেন দেন তাহলে কিন্তু গাদা গাছে ক্ষতি হবে তো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা এইভাবে দেখার জন্য আর ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই গাছ নিয়ে